আমি 5000 কিলোমিটারে আমি মোবিল চেঞ্জ করছি এই যাবৎকাল পর্যন্ত আমি তো 99600 সামথিং টাকার আমি আসলে তেল কিনছি হাঙ্কের একটা বড় একটা মেজর সমস্যা হলো যে এটার চাকা তো হ্যালো গাইস আমি টিপু আরজু আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা মেইনলি যে বিষয়টা নিয়ে সেটা হলো যে আমার বাইক মানে আমার যে হিরো হাঙ্ক বা যে কোহিনুর যেটার নাম এটা যদি 55000 কিলোমিটার প্লাস চলে গেছে অলমোস্ট 3 বছরের মতো আমি এটা 3 বছর থেকে 3.5 বছরের মতো আমি এটাকে চালাচ্ছি তো 3 থেকে 3.5 বছর পরে একটা হিরো হাঙ্ক যেটা সেটার কি রকম অবস্থা হয় তো এখন যারা নতুন অবস্থায় যারা কিনতে চাচ্ছে তাদের আসলে কেনা উচিত কিনা বা 3 বছর পরে গিয়ে কি অবস্থা হবে একটা বাইকের তো ওভারঅল এইটা নিয়ে আজকের এই রিভিউ অথবা ভিডিও যেটাই বলেন আমি 3.5 বছর যাবত এটা ইউজ করতেছি 2018 সালের এই বাইকটা আর এখন পর্যন্ত আমার হাতে চলছে প্রায় 55000 কিলোর মতো তো এই বাইকের কি অবস্থা কি খুঁটিনাটি কিভাবে কি আমার ইউজার এক্সপেরিয়েন্স ওভারঅল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব মেইনলি সো গাইস আমি টিপু আরজু ইউ আর ওয়াচিং মাই চ্যানেল এন্ড লেটস গেট স্টার্টেড তো সর্বপ্রথম আমি আসলে শুরু করতে যাচ্ছি একদম প্রথম দিক থেকে এন্ড প্রথমে লুকটা যদি আমি আপনাদের বলি ফার্স্টেই আসে আমাদের টায়ার থেকে তো টায়ারের অবস্থা অলমোস্ট এইরকম আপনাদের দেখেই বুঝতে পারতেছেন আসলে অনেক বেশি খারাপ অবস্থা যদিও আমি খুব সাবধানেই রাইড করি চালানোর উপযোগী না বাট তারপরও আমি এটাকে চেঞ্জ করে ফেলবো খুব রিসেন্টলি বাট আমি চালানোর চেষ্টা করছি এতদিন যাবত 3.5 বছর যাবত আমি চালাইছি আচ্ছা ডিস্কের কথায় যদি আসি তাহলে ডিস্কের অবস্থা একবারে পাতলা হয়ে গেছে কারণ আসলে ব্রেক অ্যালাইনমেন্ট বা ব্রেক যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা থাকে এই ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা আছে তো ব্রেকের এই ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা হওয়াতে এইটা অনেক বেশি পাতলা হয়ে গেছে এটাও কিন্তু চেঞ্জ করার বয়স চলে আসছে বাট আমি চেঞ্জ করতেছি না এখনও আচ্ছা এরপরে যদি বলি ব্রেক প্যাড আমি এই জন্মকালে আমি আমার এই সামনের চাকার ব্রেক প্যাডটা প্রায় ছয়বারের মতো চেঞ্জ করছি ছয়বারই চেঞ্জ করছি এবং প্রথম দিকে আমি চেষ্টা করতাম যে হিরো হাঙ্কের অরিজিনাল যেটা আছে ওদের শোরুমের যেটা আছে 650 টাকার মতো দাম ওইটাই লাগাইতে বাট তারপরে চিন্তা করলাম AKH নামের একটা ব্রেক প্যাড পাওয়া যায় ওই ব্রেক প্যাডটা আমি এটার মধ্যে ম্যাক্সিমাম টাইম ইউজ করতাম আচ্ছা আর এখন যেটা দেখতেছেন এই যে এখানে যে গ্যাসকিট বা এটারে কি বলে সাসপেনশনের যেই কী জানি বলে এটার নাম ভুলে গেছি মানে এখানে একটা ইয়ে থাকে কী যেন একটা থাকে যেটা দিয়ে আর কি এই ইয়েটা লাগায় রাখে তো এই জিনিসটা এই ডান পাশের এটা আমার প্রথম দিকেই একদম বাইকের প্রথম দিকে মানে 600 যখন কিলোমিটার চলে তখনই এটা নষ্ট হয়েছিল একদম প্রথমে তারপরে আবার বেশ কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করাতে তখন আবার এটা নষ্ট হয়েছে এখন এই অবস্থাতে আছে এটা চেঞ্জ করবো আজকেই ওকে শুধুমাত্র ডান পাশেরটাই আর বাম পাশের এই এটা এখন পর্যন্ত আছে এটাতে কোনো সমস্যা হয় নাই এগুলো ব্যাপার আর এই পাশে একটা যে এই জিনিসটা থাকে রিফ্লেক্টর এই রিফ্লেক্টরটা এটাও ভেঙে গেছে এখানে আর এই তো স্পিডোমিটারের কথা যদি বলি এখানে স্পিডোমিটারের যেই সেন্সরটা আছে এই সেন্সরটা একটু ঝামেলা হয় আমার গতবার মানে কয়েকদিন আগে যে আমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছিল তখন গিয়ে একটু সমস্যা হয়েছে বলতে গেলে যে মানে এটার ভেতরে যে একটা ম্যাগনেট থাকে ওই ম্যাগনেটটা ভেঙে যাওয়ার কারণে স্পিডোমিটারটা ঠিকমতো শো করে না সো এখনও আবার সেম যে সমস্যাটাই হচ্ছে ওই সমস্যাটা ফিক্সড করার জন্য দুইটা ওয়ে আছে এক হইলো নান্নু ভাই কারণ তার কাছে গেলে মোটামুটি একটা সমাধান পাওয়া যায় আমি পাইছি আর কি তো আপনারাও পেতে পারেন আর একটা ব্যাপার হলো আরেকটা সমাধান হলো এটা পুরো ক্যাবেল থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে এটার প্রাইস মোটামুটি 2100 থেকে 2200 টাকার মতো তো আমি এই ক্যাবেলটা চেঞ্জ করি নাই আমি নানুভাইয়ের কাছে গেছি এবং নানুভাই এটাকে কোনোভাবে ঠিক করে দিছে আচ্ছা আর স্ক্র্যাচ বলতে সামনের দিকে যদি স্ক্র্যাচ বলেন এই মাঠঘাটের স্ক্র্যাচ তাহলে আমি সবসময় পলি করা রাখতাম আমি বাইক কেনার 3 থেকে 4 দিন পরেই আমি গিয়ে পলি করাই দিছি এবং পলি করানোর পরে এই পলিটা আবার এই যে 3 বছর পরে আমি আবার উঠাইছি মানে 50000 কিলোমিটার যখন চলে তখন আমি এই পলিটা আবার চেঞ্জ করছি আচ্ছা এবার সামনের জুলি লুকটা বলি তাহলে অলরেডি দেখতে পারতেছেন একটা কান ভাঙা জাস্ট বিকজ অফ অ্যাক্সিডেন্ট আচ্ছা ডান পাশে পড়ে গেছিলো তাই অ্যাক্সিডেন্ট হওয়াতে এটা ভেঙে গেছে তো এইটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে আমাদের যে এই কি বলে এটা বাম্পার এই বাম্পারটা আছে এই বাম্পারটা যতটুকু সেফ করে তো সেভ করলেও দেখা গেছে যে কিছু না কিছু টুকটাক ভেঙে চুড়ে যায় কিন্তু এই বাম্পারটা অনেক বেটার এবং খুব সাইন্টিফিক্যালি তারা বানাইছে যাতে করে কোনো সমস্যা না হয় এটাই তারপরে এটা ভেঙে গেছে আই ডোন্ট নো এটা ভাঙছে এখানে ইয়ে হয়েছে অ্যাক্সিডেন্ট হইতেই পারে অনেকভাবেই হইতে পারে তো এটা এই ফার্স্ট কোনো কিছু মানে এইটা ভেঙে একবারে বের হয়ে গেছে বাট এটা আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু হয়নি আর ওই অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে মনে করেন এই জিনিসগুলো নড়ে টড়ে গেছে ভিতরের অনেক কিট বা কী বলে এটাতে ছোটো ছোটো জিনিসপত্র থাকে ওগুলো আসলে নষ্ট নষ্ট হয়ে গেছে আচ্ছা ভেতরে আমি মোটো এলইডি লাগাইছি এই নিয়ে এ যাবৎকালে মানে 3
3.5 বছরের মধ্যে আমি এই যাবৎকালে মোটো এলইডি এটা দুইবার চেঞ্জ করছি, মানে ফার্স্টে যে স্টকের যেটা থাকে ওইটা তো এসিডিসি কি যেন একটা করা থাকে, মানে পিক আপ দিলে আর কি ওইটা চলবে, তো আমি ওইটাকে চেঞ্জ করা ওইটাকে ডিরেক্ট লাইন করছি যাতে সুইচ দিলে একদম ডিরেক্টলি চলে, এবং মোটো এলইডি লাগাই নিছিলাম 650 টাকা করে। আমার কাছে এই লাইটটা পড়ছে, আমার কাছে ভালো লাগছে, কারণ আমি ম্যাক্সিমাম টাইম সিটি রাইডই করি আর অত হাইওয়ে টাইওয়েতে তোমার একটা যাওয়া হয় না, তো মোটো এলইডি জিনিসটা ভালো। আমি মোটো এলইডি দুইবার লাগিয়েছি, মানে এইটা নিয়ে তিন নম্বর লাইট যেটা আমি চালাচ্ছি, তো মোটো এলইডি মোটামুটি আমাকে সাপোর্ট দিছে। এর উপরে যদি আসি, উইন্ডশিল্ড দেখতে পারতেছেন ময়লা আবর্জনা, কারণ আমি চাচ্ছিলাম যে আপনারা একদম র অবস্থাতে দেখেন যে আসলে মানে 3.5 বছর পরে বাইকের অবস্থা এরকম হয় যায় যে অনেকে যত্ন নেয় না, আমি ওই যত্ন না নেওয়ার দিকের মানুষ, তো যত্ন না নিলেও কেমন লাগে এটাও ওরা দেখতে পারেন। আচ্ছা, এই জিনিসগুলো একটু লুজ হয়ে যায়, খুবই বাজে অবস্থা, আর এখানে কালি উঠতে উঠতে যে হাতে কালো কালো লেগে যায় এগুলো একটা থাকে, আর এইটার কথা তো বলার মানে কিছু বলারই দরকার নেই, প্রচুর পরিমাণে ঘষা মশা লাগে, কারণ অনেক বড়ো এই লুকিং গ্লাসগুলো বড়ো হওয়ার কারণে অনেক ঘষা মশা লাগে এবং এগুলোর কারণে খুব ঝামেলাও হয়। আচ্ছা, এই অ্যাট দ্য সেম টাইম ক্লাস যে এইটা আছে এইটার এই লিভারটারও অবস্থা একই, এই যে একটু মানে ক্ষয় হয়ে যাওয়ার যে ব্যাপারটা এইটা, এই হলো অবস্থা। আর তারপরে যদি বলি ট্যাঙ্কের অবস্থা, আমি অলওয়েজ পলি করে রাখছি, আমি আবার বলি এটা নতুন পলি করার পর আবার একটু ঝামেলা হয়েছে, এটা একটু উঠে উঠে গেছে, আবার চেঞ্জ করলে সব ঠিক হয়ে যাবে। এই ট্যাঙ্কের দিকে খুব জটিল অবস্থা, কোনো স্ক্র্যাচ নাই। ওকে, আরেকটা মধ্যে বললো, আমি সিট কভারটা অলওয়েজ চেঞ্জ করে রাখতাম, এইটা হলো আমার সেকেন্ড টাইম আমার সিট কভার চেঞ্জ করা, প্রথমে যেটা সিট কভার চেঞ্জ করছিলাম ওইটা ছিঁড়ে ফিরে গেছিলো, তারপরে এটা লাগিয়েছি, তার মানে এটা হলো সেকেন্ড টাইম যেটা আমি এই সিট কভারটা চেঞ্জ করা হয়েছে। ওকে, এরপরে যদি বলি, ও যারা নতুন হাঙ্ক কিনবেন তাদেরকে বলি যে আমি এখন আছি রিজার্ভে, মানে এটা 12টা মানে হলো যে আপনার তেলের 12টা বাজে গেছে, তাই আপনি 12টা বাজে উঠায় রাখবেন, এই যে দাগটা আছে এই দাগটা হলো উপরে, আর এটা নিচে যখন থাকবে তখন মানে মেইন যেই ট্যাঙ্কের অবস্থা ট্যাঙ্কের থেকে আপনার তেল খাবে, মানে ব্যাপারটা এরকম, অনেকে এটা জিজ্ঞাসা করে, তো এরকম থাকে। আচ্ছা, ইঞ্জিনের দিকে যদি আসি, ইঞ্জিনে অলরেডি দেখতে পারতেছেন খুবই ধুলাবালির অবস্থা, খুবই বাজে, আমার ইঞ্জিন ঘামায়, কারণ এখানে যে গ্যাস কিটের বা কী জানি বলে এটা আমি ভুলেই যাচ্ছি বারবার, গ্যাস কিট মনে করে নেন এটার ভিতরে যেটা থাকে, ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে খুব পরিমাণে প্যারা দেয়, ওই মোবিল উল্টায় আসে মানে বমি করে, তো এটাকে অনেকে বলে মোবিল ঘামায়, তা আমার ইঞ্জিনে এই জিনিসটা প্রবলেমটা হয়েছে এখন পর্যন্ত। ও কিন্তু মজার ব্যাপার হলো আমি 3 বছরের মধ্যে একবারও এটার ক্লাস প্লেট চেঞ্জ করি নাই, ভেতরে অয়েল ফিল্টার যেটা থাকে চেঞ্জ করতে হয় না, আমি ওইটাও চেঞ্জ করি নাই কখনও, শুধুমাত্র এখানে যেটা করছিলাম এই যে ডায়নামো যেটা আছে, ডায়নামোর ভেতরে একটা কার্বনের একটা ব্যাপার থাকে, ওই কার্বনের ব্যাপারটা আমি চেঞ্জ করছিলাম 40,000 কিলোমিটারে, আমার খেয়াল আছে 40,000 থেকে 45,000 কিলোমিটারের মধ্যে এটার ভিতরে কার্বনের একটা ব্যাপার থাকে, যেটা আর কি সুইচ আপনি যখন কী বলে সেলফ দিবেন ওই সেলফ হবে না, যেমন এখন আমার বাইকে সেলফ হচ্ছে না, কারণ হচ্ছে যে এটা নষ্ট হয়ে গেছে, এখন এই যে সেলফটা নষ্ট হয়ে গেছে দ্যাটস ওয়াই এটা চলতেছে না। ওকে, এখন এটারও আবারও আমার এটা ইয়েটা চেঞ্জ করতে হবে, মানে ভিতরে যে কার্বনের যে ব্যাপারটা থাকে এটা চেঞ্জ করতে হবে। কাভারটা এখন পর্যন্ত আমি রাখছি, কাভারটা অনেক মজার, কারণ হলো কাভার থাকা মজার, কাভার থাকলে বাইকের ইয়েটাও অনেক মজা লাগে দেখতেও। আর সাসপেনশনের কথা যদি বলি, সাসপেনশনের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, কারণ হলো যে সাসপেনশনটা মানে আমি এই বাইকটার মধ্যে কখনো 3 জন চালাইছি ম্যাক্সিমাম টাইম, 4-5 জন 7 জনও চালাইছি আমরা কোনোভাবে, তো এই সাসপেনশনটা অনেক মজার। আপনারা যদি চেঞ্জ করতে চান, আমি আপনাদেরকে বলি, অনেকের থেকে সাজেশন নিয়ে আমি এই কথাটাই জানতে পারছি যে আপনারা অবশ্যই এই চেঞ্জ করে এই জিনিসটাই আবার লাগেন, মানে হাঙ্কের সাথে হাঙ্কেরটাই লাগেন, পালসারেরটা লাগেন না, পালসারেরটার দাম হলো 2200-2300 অ্যারাউন্ড, কিন্তু হাঙ্কেরটার দাম 6,500-6,500 টাকার মতো পড়ে, আমিও লাগাবো চিন্তা করছি কিন্তু যে টাকার ভয় লাগাইতে পারতেছি না, এইগুলো অবস্থা। আর অ্যাক্সিডেন্টের পরে এই যে গিয়ার লিভারের এই জিনিসগুলো একটু নড়ে মরে যায়, আমারও নড়ছে, আর এখানে আপনার এই কী বলে কালার টালার উঠে উঠে যাবে, তো এগুলো নিয়েও একটু অ্যাওয়ার থাকবেন। এই এবার যদি আসি পেছনের দিকে, না না ভাই আমি পাঠাও চালাই না, এটা পাঠাও হেলমেট না, এটা জাস্ট এমনি। আচ্ছা, এরপরে পিছনের দিকে যদি আসি, পেছনে এইটা আমি চেঞ্জ করছি, এটাও ভেঙে গেছিলো, ভেঙে যাওয়ার পর এটা আমি চেঞ্জ করছি, এটা ওই স্টকেরটাই আছে, এই কারণে এটা একটু ক্লিন, এটা একটু অবস্থা খারাপ। আর হাঙ্কের একটা বড় একটা মেজর সমস্যা হলো যে এটার চাকার থেকে এটার অ্যালাইনমেন্টের একটা ঝামেলা আছে, এটা অনেক বাইকের অনেক বেশি থাকে, অনেক বাইকের অনেক কম থাকে, যেমন আমারটার মধ্যে একটু কম আছে, বাট আমি এটাকে কখনো ঠিক করতে যাই নাই, কারণ এটা ঠিক করতে গেলে এই জিনিসটা অনেক বেশি খারাপ অবস্থা হয়ে যায়। তো আপনারা যারা নতুন বাইক কিনবেন তাদেরকে আমি একটা সাজেশন করবো, পেছন থেকে দাঁড়া এই জিনিসটা দেখবেন যে চাকার সাথে এই পুরো ব্যাপারটা মিলে কি না। ওকে,
আচ্ছা এরপরে আস যদি বলি পেছনে চাকার অবস্থা, পেছনে চাকার অবস্থা আসলে সরি এটা নিউট্রাল করে নিই, তারপর ওয়েট ওকে। তো পেছনের চাকার অবস্থা আরও বেশি খারাপ যদি বলি, আমি এটাও কিন্তু সেই 55,000 কিলোমিটার পর্যন্ত আমি এই চাকাটাও চালাইছি, আপনাদের আমি দেখাই। একটা জায়গায় না ট্যামা হয়ে গেছে চাকাটাই, যে মানে টেম্পার চলে যাওয়ার পরে অবস্থা হয়েছে, ট্যামা হয়ে গেছে। তো এটা এটা বাঁধে, মানে চাকা যখন ঘুরতে থাকে তখন কোনো না কোনো একটা জায়গায় বাড়ি দেয়, মানে একটু বাবলিং করে, যেটা মনে হয় যে চাকা টাল হয়ে গেছে এরকম ধাঁচের। তো সাইকেল চালানোর সময় যে টাল হইতো ওই জিনিসটা আমার সাথে হচ্ছে, তো খুবই বাজে অবস্থা। আমি জানি আমাকে অনেক জাজ করতেছেন, বাট তারপর কিছু করার নাই, যা আছে যেমন। আর এইটারও যে প্লেট, এই প্লেটও অবস্থা অনেক বেশি বাজে হয়ে গেছে, অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, এটাও চেঞ্জ করার বয়স চলে আসছে, এটাও চেঞ্জ করব। আর পেছনের আমি সবসময়তেই মানে সবসময়ই আমি মানে আফটার মার্কেট জিনিসপাতি লাগাইছিলাম, সেটা হলো যে AKH-এর ব্রেক প্যাড লাগাইছি অলওয়েজ, 600 টাকা, কিছু ক্ষেত্রে 400 টাকা, 300 টাকা এরকমও লাগাইছি, এবং খুব ভালো সাপোর্ট দেয়। আমি একটা লাগানোর পরে আমাকে প্রায় কত 5,000-6,000 প্লাস আমাকে ইয়ে দেয়। আমি প্রথমবার এটা চেঞ্জ করছিলাম 12,000-এ, আমার খেয়াল আছে প্রথমবার এটাকে আমি চেঞ্জ করছিলাম 12,000 কিলোমিটারে পেছনের ব্রেকটা। তারপর থেকে ওই AKH যেটা লাগাই 250-300 টাকার মধ্যে ওইটা আমাকে 3-4,000 কিলোমিটারের মতো একটা সাপোর্ট দেয়। এই আর এদিকে পিলিয়ন বসতে বসতে এগুলোরও আপনার খালবাকলা উঠা যায়, এরকম একটা ব্যাপার থাকে। আর আর কি বলবো, এদিকের ইঞ্জিন ইঞ্জিনের যে ব্যাপার স্যাপার আছে, আর এই যে মাঠঘাটটা এত বড়, সরি মাঠঘাটটা সাইলেন্সার জিনিসটা এত বড়, এটার উপরে কাভার দেয় অনেকে, আমি কাভারটা লাগাই নাই, কাভার দিলে ভালো থাকতো। আর এই জিনিসটা কালো থাকলে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু এটা স্ক্র্যাচ পড়ে যায়, পরে আমি স্প্রে কালার করছি, বাট আল্লাহ মাহবুব জানে এটা কী হয়ে গেছে, এখন চেঞ্জ করার বয়স আসছে, যদি পারি চেঞ্জ করবো। এখানেরও কালার টালার উঠে টুঠে যায়। তো এই হলো অবস্থা। আর আর কি দেখানোর আছে, আর তো কিছু তেমন একটা দেখানোর নাই। আর ড্যাশবোর্ডের কথা যদি বলি তাহলে অনেকটা বিচ্ছিরিকর অবস্থা। ও আচ্ছা, এটা আমার কাস্টম একটা চাবির রিং, ওকে বানাই দিয়েছিল একজন, গিফট করছিল মেইনলি, তো থ্যাংকস টু হার। আর ব্যাপারটা হলো যে আর এদিকের এই যে চাবি রাখতে রাখতে এগুলো খুব কালো কালো হয়ে যায়, জায়গাগুলোর খুবই বাজে অবস্থা হয়ে যায়, আপনারা দেখতেই পারতেছেন। তো এগুলো আসলে যত্ন রাখলে হয়তো বা যত্নে থাকতো, আমি ওরকম যত্নে রাখি নাই, দ্যাটস ওয়াই আমার কাছে জিনিসটা এরকম। আর আরেকটা মজার, ও হ্যালো, আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে এই চাপা, এই চাপাটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট করার পরে, তো এটাতে কোনো মতে ল্যাপ স্যাপ দিয়ে রাখছি, রাবার টাবার দিয়ে প্যাঁচে রাখছি। আর এটা আমার কিল সুইচ আলাদা করে নিয়েছেন, তো আমি এই চাপাটা চেঞ্জ করবো, চাপাটা চেঞ্জ করে এখানে যে কিল সুইচ আছে ওইরকম একটা কিছু লাগানোর একটা ইচ্ছে আছে, হয়তো বা পালসারেরটাও লাগাতে পারি, পালসারেরটাও এটার সাথে যায়, যেটার মধ্যে LED আছে এবং জলে রাতেরবেলা খুব ভালো লাগে দেখতে, হয়তো বা লাগাতে পারি, যেটার প্রাইস অ্যারাউন্ড 2,200-2,300 টাকা, অনেক বেশি এই দুইটা চাপার দাম। বাট আমি চেষ্টা করি, দেখি এক্স্যাক্টলি কতর মধ্যে লাগাইতে পারি। এই আর কি, এই জিনিসগুলো সব স্টকেরই আছে, আমি কখনও এক্সট্রা করে কিছু ওইভাবে লাগাইও নাই, কিছু করিও নাই, ওভারঅল এই ছিল সব কিছু। তো পুরোপুরি ব্যাপারটা তো বুঝছেন। এবার আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আসলে মাইলেজ কেমন পাই এত বছর চালানোর পরে, এতদিন চালানোর পরে আসলে কতটুকু তেল খাইলো, কী অবস্থা, সব হিসাব নিকাশ আমি আপনাদেরকে বলতেছি নেক্সট পার্টে। সো মাইলেজ নিয়ে যদি বলতে হয় তাহলে অলরেডি আপনারা হয়তো বা জানেন যে আসলে এটার মধ্যে 12-12.5 লিটারের মতো একটা ট্যাঙ্ক, আর এটার রিজার্ভ হলো 2.2 লিটার। ওকে, সো আমি মাইলেজটা আসলে অ্যাকুরেটলি আপনাদের বলতে পারতেছি না, বাট আনুমানিক আমার মনে হয় যে আমি 40-এর কাছাকাছি পাই। ওকে, বাট এর কমও হইতে পারে, কেন 40 বললাম আপনাদেরকে এটাও আমি একটু ক্লিয়ার আউট করি। কারণ হলো এটা যখন রিজার্ভে যায়, মানে মেইন ট্যাঙ্কের যখন তেল শেষ হয়ে যায় তারপরে যখন রিজার্ভে যায়, তো আমি রিজার্ভে দেওয়ার পর আমি সবসময় এই জিনিসটা মাথায় রাখি যে আমি যে রিজার্ভটা কখন দিলাম, ধরেন রিজার্ভ যদি দেয় 40-এ, তাহলে আমি এটা চিন্তা রাখি যে আমি এই এটা দিয়ে আমি 65-70 কিলোমিটার আমি চলতে পারবো, তারপরে গিয়ে মানে এটা মাথায় রাখি যে 70 কিলোমিটারের মতো আমি চলতে পারবো এবং তারপরে গিয়ে আমার তেলটা শেষ হয়ে যাবে। তো এই কারণে আমি আজ পর্যন্ত কোথাও আর কি যে তেলের জন্য আটকে যাই নাই। থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে এইটার মাইলেজটা আমি পাচ্ছিলাম এখন পর্যন্ত 40-এর কাছাকাছি, মানে আমি ধরে রাখি 40-এর কাছাকাছি পার লিটারে আমি মাইলেজ পাই। তো এটা ভ্যারি করে আসলে চালানোর উপরে, রাইডিংয়ে মানে কে চালাচ্ছে বা কীভাবে চালাচ্ছে এটার উপরে অনেক কিছু নিয়ে আসলে ভ্যারি করে মাইলেজের ব্যাপারটা, বা আপনার চাকার প্রেশার থেকে শুরু করে অনেক কিছু আছে ভাই, সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন গেলে আপনি ভালো কিছু ভালো একটা মাইলেজ পাবেন। আমি গিয়ে ঢাকার বাইরে যদি যাই, ঢাকার বাইরে একবারই গেছিলাম আমি, মিঠামইন গেছিলাম, তখন আমি মোটামুটি অ্যাভারেজ আমার মনে হয় 48-50 আমি পাইছি, কারণ হাইওয়ে একটা ব্যাপার তো আছেই। তো এই আর কি, তো মাইলেজ সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়তো বা হয়ে গেছে আসলে কীরকম মাইলেজ পেতে পারেন।
তো আসুন এবারে এটার একটু খরচপাতি নিয়ে আসুন একটু কথাবার্তা বলি, মানে হলো যে এই জিনিসটা পালতে আপনাদের কিরকম খরচ টরচ লাগবে, সো এটা নিয়ে একটু কথা বলি। ও আচ্ছা ওয়েট, আমি সব খরচাবিলিগুলো একটু সেফ সেফ করে রাখার একটা ব্যাপার থাকে আমার মধ্যে, তা আমি ওইটাই করছি, তা আমি আপনাদের ওইখান থেকে একটু দেখাই, দাঁড়ান একটু বামে সাইড করেই দেই, তারপরে আমি আপনাদেরকে একদম হাতে কলমে একটা ব্যাপারে দেখাই। এই অ্যাপসে আমি আসলে আমার বাইকের সহ যাবতীয় যত খরচ টরচ ছিল সবগুলো আসলে রাখার চেষ্টা করতাম, যে আমার বাইকটা আসলে সিলেক্ট করা আছে হিরো। তো যাই হোক, আর এখন যদিও আমি রিভিউটা করতেছি প্রায় 55,000 কিলোমিটারের ওইখানে, বাট আমি লাস্ট এটা 46,000 পর্যন্ত আমি এটাকে মেনটেন করছিলাম এই অ্যাপসটাকে। তো এখানে আসলে সব কিছু দেওয়া আছে যে আসলে কবে কোথা থেকে আমি কত টাকার তেল নিছি, কীভাবে নিছি। তবে একটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমি সবসময় কিন্তু ভাঙতি টাকার তেল নিতাম, 205, 406, 310, 305, তো এরকমভাবে তেল নিতাম। আচ্ছা এখানে রিপোর্টের যদি আমি যাই, আমি বাইকটা কিনছিলাম হলো যে 16 আগস্ট 2018-তে, আর 13 আগস্ট 2021 পর্যন্ত এটার মধ্যে আসলে আমি ইনপুট দিছি, তো ওই পর্যন্ত আসলে আছে। তো ওই পর্যন্ত আসলে হিসাবটা দাঁড়ায় গেছে প্রায় 118,384 টাকার মতো। তো পার ডে আমার টুকটাক একটা খরচ, কারণ আমি অ্যাভারেজ 40 কিলোমিটার ডেইলি চালানো, মানে ডেইলি আমি রান করতাম আমার বাইক, তো 102 টাকার মতো করে আসলে খরচটা পড়তো আমার বাইকের। তো এবার আসলে তেলের খরচ হয়, ওটা তো গেলে আসলে জেনারেলি টুকটাক একটা হিসাব নিকাশ রাখার চেষ্টা করতাম যে সার্ভিস টার্ভিস করাইছি ওগুলো নিয়ে। আর রিফিলিংয়ে যদি যাই, তাহলে আমি আপনাদের একটা কথা বলি যে আমি অক্টেনও নিতাম আবার পেট্রোলও নিতাম, ঠিক আছে। তো এই যাবৎকাল পর্যন্ত আমি প্রায় 99,600 টাকার আমি আসলে তেল কিনছি, তো পার ডে আমার প্রায় কত 86 টাকার মতো একটা হিসাবে আসতো আর কি। তা আমার কিলোমিটার হিসাব করতাম আমি 2 টাকা সামথিং, তো এইটা আমার খরচ ছিল আর কি তেলের খরচ। তো এই দেখেন এখানে যে দেখাই যাচ্ছে যে আসলে অ্যাভারেজ আমি পাইতাম প্রায় 41-এর মতো আর কি, 41 কিলোমিটারের মতো পার লিটারে। তো এটা আর অক্টেন আর পেট্রোল মিলে আমি নিতাম সবসময়, তো দেখা গেছে যে অনেক সময় অক্টেন নিতাম আবার কিছু ক্ষেত্রে পেট্রোল নিতাম, বাট আমি দুইটা তেল মিক্স করতাম না কখনো। তো এ যাবৎকাল পর্যন্ত আমি অক্টেন নিছি প্রায় 51,465 টাকার, আর পেট্রোল নিয়েছিলাম 48,149 টাকা, তার মানে মোটামুটি ওইভাবেই নিছি আর কি, যে মানে মিলাই জিলাই নেওয়ার একটা ব্যাপার করছি। বাট আমার কাছে মনে হয় পেট্রোলেই আসলে বেশি ভালো চলতো, কারণ হলো যে আমাদের এই বাইকগুলো আসলে কিন্তু পেট্রোলে মানে পেট্রোল দিয়েই কিন্তু চলে, বাট আমাদের দেশের যে পেট্রোলের যে গ্রেড তেলের যে অবস্থা সেইটা আসলে অত ভালো না, দ্যাটস ওয়াই আমরা সবসময় অক্টেন নেওয়ার চেষ্টা করতাম। তো এই হলো ওভারঅল সব কিছু যে আসলে আপনি কত টাকার তেল লাগতে পারে, তো এটারও একটা হিসাব আমি আপনাদের দিয়ে দিলাম যাতে আপনারা বাইকটা কেনার প্রতি একটা ডিসিশন মেক করতে পারেন। তো এটাই আগে ক্লিয়ার করি, আমি আসলে সব যন্ত্র সংসার নয় এবং বাইকের অনেক এক্সপার্ট কেউ না, জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হচ্ছে যে আপনাদেরকে কিছু জানানো উচিত, তো ওই সম্পর্কে আর কি একটুখানি বলা। তো যেটা হলো ফার্স্ট অফ অল যে আপনি এই বাইকে কম্পোনেন্ট যেগুলো আছে মানে পার্টস যেগুলো আছে এগুলো এক একদম যে হিরো শোরুম থেকেই করতে হবে এটা না হইলেও চলে। প্রথম প্রথম আমি নিজেও করছি যে হিরোর শোরুমে যেতাম, শোরুমে গিয়ে আর হিরোর একদম অরিজিনাল পার্টসগুলো লাগানোর চেষ্টাই আমি করতাম, বাট পরে একটা পর্যায়ে দেখলাম যে আসলে টাকা পয়সা মানে একটু বেশিই চলে যাচ্ছে, সেম জিনিসই তো পাচ্ছি। তো কিছু ক্ষেত্রে আমি হয়তো বা রঙও হইতে পারি, প্লিজ আমার এই কথা 100% মানতে হবে আপনাদের, এরকম না, বাট আমি আমার এক্সপিরিয়েন্সটা আসলে জাস্ট শেয়ার করতেছি যে আমার মনে হচ্ছে যে হিরো হাঙ্কের বা হিরো শোরুমে বা সার্ভিস সেন্টারগুলোতে যেই রকম পার্টসগুলো আছে সেই পার্টসগুলোর যেই সার্ভিস দেয় এটা তো আমার ওই একই সার্ভিস টাইপেরই দিছে। সেকেন্ড টিপসটা যেটা আমি আপনাদেরকে বলবো, বাইকটা কেনার সময় আপনাদের এলইডি যেটা আছে বা লাইট যেটা থাকবে মানে ফ্রন্ট যে লাইটটা, ওই লাইটটা কিন্তু আপনার এসি করা থাকে। এসি মিন্স হলো যে আপনার এই পিক আপ দিবেন, আমি সহজ ভাষায় বুঝাই, এখন পিক আপ দিবেন, এক্সেলেটরটা যখন আপনি দিবেন তখনই দেখবেন লাইটটা আলো হচ্ছে, আর যখন ছেড়ে দিবেন তখন লাইটটা আবার ডিম হয়ে যায়, মানে এটা ইঞ্জিনের সাথে একটা কানেক্টেড করা থাকে। ওকে, তো এই জিনিসটা আপনি চেঞ্জ করে নিন, আর চেষ্টা করেন যে একটা সাদা টাইপের একটা লাইট যদি লাগান তাহলে আপনার জন্য ভালো হয়, কারণ ফার্স্টে এটা একটা ওই যে বাল্ব টাইপের যে লাইটগুলো আছে ওইগুলো থাকে, বাট একটু এলইডি ধাঁচের যদি একটু লাইট লাগান তাহলে দেখতে ভালো লাগবে, অ্যান্ড আপনার রাইডিং যে রাতের বেলা যে রাইড করবেন সেটার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট হবে। তো ওই এসিটাকে আপনি ডিসি করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনি অন করার সাথে সাথে ওইটা লাইটটা অলওয়েজ চলবে, এরকম আর কি একটা ডিরেক্ট লাইন করে নেওয়ার যে ব্যাপারটা ওইটা করে নিন। আর আরেকটা জিনিস হলো যে এই জিনিসটা লাগিয়ে নিতে পারেন, এই যে ইন্ডিকেটরের যেই আওয়াজটা হচ্ছে, আমি ইন্ডিকেট যখন করলাম তখন যে আওয়াজটা হচ্ছে এই জিনিসটা আপনি লাগিয়ে নিতে পারেন। এটা মানে কারণ হলো যে এটা যে অনেক সময় ইন্ডিকেশন আমরা দিয়ে রাখি বা ইন্ডিকেট করে রাখি
পরে এটা মানে অফ করতে ভুলে যায়, তো সেক্ষেত্রে আর কি এটা আপনাকে সুবিধা দিবে। আমি ওই উসিলাতেই লাগাইছিলাম আর কি, যাতে করে মানে আমিও যাতে ভুলে না যাই এবং জিনিসটা উল্টাপাল্টা না হয়। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে হাঙ্কের যে চেইন স্পকেট যে ব্যাপারটা আছে, চেইন স্পকেট যে ব্যাপারটা আছে এইটা মানে আপনার যদি ক্ষয় হয়ে যায় বা এটা যদি চেঞ্জ করার সময় চলে আসে, সেক্ষেত্রে গিয়ে আপনি চেষ্টা করেন ট্রিগারের চেইন স্পকেটটা ইনস্টল করার জন্য। এতে করে যেটা হয়, হাঙ্কের যেই চেইন স্পকেট আপনি চালালেই বুঝতে পারবেন প্রথম প্রথম এটা খুব তাড়াতাড়ি আর কি এটা ঢিলা হয়ে যায় চেইনটা। তো আমি চেইন স্পকেট চেঞ্জ করছিলাম কবে, পনেরোশো থেকে দু হাজারের মধ্যে আমি আসলে আমার চেইন স্পকেটটা চেঞ্জ করছিলাম। অ্যান্ড চেইন স্পকেটটা চেঞ্জ করে আমি ট্রিগারটা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ ভাই অনেক শান্তিতে আছে। ওই 1500 কিলোমিটার চালাইতে গিয়ে মনে করেন আমার দফা রফা হয়েছে, আমি বেশ কয়েকবার আর কি চেইনটাকে অ্যাডজাস্টমেন্ট করেছি। তো এই কারণেই বলি যে আপনি যদি চেইন স্পকেট চেঞ্জ করেন তাহলে ট্রিগারটা চেইন স্পকেটটা আপনি ইউজ করতে পারেন। আর তেল সবসময় চেষ্টা করবেন ভালো বা একটা রেপুটেড একটা পাম্প থেকে ভরার জন্য, খোলা তেল না নেওয়ার জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি, কারণ এর মধ্যে অনেক বালি টালি থাকে। আমি একবার দেখছিলাম একজনকে হাঙ্কের ট্যাঙ্ক যেটা আছে মানে এই যে ট্যাঙ্ক এটা পরিষ্কার করেছিল, ভেতর থেকে ভাই কাদা বেরোছে লিটারেলি। তো এই জিনিসটা একটু বাজে, এই জিনিসটা খুবই খারাপ লাগার মতোই যে আপনি এত টাকা দিয়ে তেল কিনতেছেন সাথে সাথে আপনি কাদাও কিনতেছেন। তো এটা একটা আমার সাজেশন থাকবে যে ভালো জায়গা থেকে তেল নিন, খোলা তেল তেমন একটা ইউজ না করার জন্য আমি আপনাদেরকে বলি। ওকে, এরপরের যে ব্যাপারটা হলো যে আপনি যদি ইঞ্জিন অয়েল বা যেটাকে আমরা মোবিল নামে অনেকে চিনি, এটা যদি যখন আপনি চেঞ্জ করবেন, অবশ্যই চেঞ্জ করবেন, অনেকে 1000 কিলোমিটারে চেঞ্জ করে, অনেকে 800 কিলোমিটারে চেঞ্জ করে। বাট মজার একটা ব্যাপার আমি আপনাদের বলি, আমাকে ফলো না করলেও আপনাদের এই জিনিসটা হবে, সেটা হলো যে আমি ম্যাক্সিমাম টাইমই আমি এটাকে 3000-এর উপরে চালাইছি, তারপরে গিয়ে আমি মোবিল চেঞ্জ করতাম। 3000 কিলোমিটার চালানোর পরে গিয়ে আমি চেঞ্জ করছি। লাস্টবার আমি 5000 কিলোমিটারে আমি মোবিল চেঞ্জ করছি, মানে আমি একদম সত্যি কথাই বলে দিই। তারপর আলহামদুলিল্লাহ আমার বাইকের এখন পর্যন্ত ক্লাস প্লেট বলেন বা ইঞ্জিন হিট হয়ে যাওয়া বলেন এই ধাঁচার কোনো ইস্যু আমি এখন পর্যন্ত পাইনি। বাট আমি আপনাদেরকে এটা সাজেস্ট কখনোই করব না যে আপনারাও আমার মতো করে আমাকে ফলো করে 5000-10000-এ গিয়ে আপনারা মোবিল বা ইঞ্জিন অয়েল যেটা আছে এটাকে চেঞ্জ করেন। তো এই আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স আসলে আমার নিজের যতটুকু এক্সপিরিয়েন্স ছিল ওই এক্সপিরিয়েন্স থেকে আসলে আপনাদেরকে বলা। তো এই আর কি, তো ওভারঅল এই তো ছিল সব কিছু নিয়ে, ঠিক আছে, যে কীভাবে কী করলাম না করলাম, এই 3 বছরের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম আর কি আমি। সো গাইস, আমি আসলে এভাবেই ভিডিওগুলো তৈরি করি যেটা আমি জানি এবং যেটা আমি বুঝাতে পারবো মানুষকে, আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝাতে পারবো আপনাদেরকে সেইগুলো নিয়েই আসলে আমি ভিডিও তৈরি করে থাকি। সো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আরও ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো অ্যাজ ওয়েল এস যেটা বলি, দ্যাটস ইট ফর টুডে, টু সি ইউ সুন উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন আল্লাহ হাফেজ, অ্যান্ড আই লাভ মাই সাবস্ক্রাইবার্স, আল্লাহ হাফেজ।